আবার এখানে একটা লেখা আছে, দিস টি শার্ট ইজ ব্ল্যাক, বলছে মিডিয়া। কিন্তু সবসময় মিডিয়া মিথ্যা বলে না বা গুঞ্জন ছড়ায় না। কিছু গুঞ্জনের ডালপালা থাকে বা শেকড় থাকে, যে কারণে গুঞ্জনটা একটু সত্যের উপরে দাঁড়িয়ে থাকে। যেমনটা এই গুঞ্জন ছিল, সাকিব এবং তামিম আর বন্ধু নেই, তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, এক প্রকার বিচ্ছেদ হয়েছে, সাকিব ফ্যান্স তামিম ফ্যান্স আলাদা হয়েছে, কথার লড়াই যুদ্ধ হতো রীতিমতো ফেসবুকে, সোশ্যাল মিডিয়া থেকে এখন প্রকাশ্যে। এবং স্বীকার করলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, তিনি এক অকপটে জানিয়েছেন একেবারে দুজনের মধ্যে কথাই হয় না, অস্বাস্থ্যকর পরিবেশ ড্রেসিং রুমে, এগুলো জানা কথা। কেন হলো? তামিম এবং সাকিব সবচেয়ে ভালো বন্ধু, যারা ক্রিকেটের খোঁজখবর রেখেছেন, রাখতেন একটা সময়। আমি বলছি প্রায় এক দশক আগের কথা, তখন সাকিব মানে তামিম দুজনের সেই হাস্যোজ্জ্বল ছবি এখনও সোশ্যাল মিডিয়াতে পাবেন বা গুগল করলে আপনি পেয়ে যাবেন। এই দুই বন্ধুর মধ্যে অন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড যারা এত ক্লোজ, যারা এত মাখামাখি, তাদের মধ্যে হঠাৎ করে কী হয়েছে এই প্রশ্নের উত্তর কেউ জানে না। তারা না বলা পর্যন্ত কেউ জানবে না, জানার কথাও নয়। কিন্তু ঘটনাগুলো কী ছিল বা আবহ কী ছিল সেইটা খোঁজার চেষ্টা করছি এই ভিডিওতে। মনে আছে তামিম ইকবাল করোনাকালীন সময়ে একটি শো করলেন, সেই শোতে মাশরাফি মুশফিক রিয়াদ প্রত্যেকেই থাকলেন, ইয়াংদের মধ্যে লিটন তাসকিন একটু এক্সপিরিয়েন্স ওই সময়, রুবেল, সবাইকে তিনি রাখলেন, কিন্তু রাখলেন না সাকিব। এমনকি তিনি বাইরের ক্রিকেটার বিরাট কোহলি রোহিত শর্মা কেন উইলিয়ামসন রাখলেন, কিন্তু রাখলেন না বা ডাকলেন না সাকিব আল হাসানকে। বলা বলে হচ্ছিল কেন সাকিব থাকবে না, দর্শকরা ভক্তরাও চাইছিলেন সাকিব আসুক, কিন্তু না, খান সাহেব একদম চুপচাপ। পরে বললেন কিছু টেকনিক্যাল প্রবলেম বা আর করবেন না, অনেক রকম কথা বলে অনেক রকম ছুতোই তিনি এটা পার করলেন। এরপরে অধিনায়কত্ব ইস্যু, সেই ইস্যু নিয়েও প্রায় অনেক জলঘোলা হলো, শেষ পর্যন্ত টেস্ট ক্যাপ্টেন একজন, ওয়ানডে ক্যাপ্টেন একজন, এভাবেই তো হচ্ছে। দেখুন, সাকিবের যে বাইরের বাণিজ্যিক দিকগুলো সেগুলো প্রভাব ফেলেছে অনেকেই বলছেন সমালোচকরা, কিন্তু আসল ঘটনা আসলে কোথায় ছিল যে কারণে ড্রেসিং রুমে না মাঠেও না কথা বলছেন না? দুজন সেরা ক্রিকেটার নিঃসন্দেহে, সাকিব তো সারা পৃথিবীরই সেরা অলরাউন্ডার, কিন্তু তামিম ব্যাটে কি দারুণ নেতৃত্ব দেন, ওপেন স্লটে ব্যাট করেন, সেই ক্রিকেটার ক্যাপ্টেন আবার ওয়ানডে টিমের, নিশ্চয়ই চাইবেন সাকিবের মতো ক্রিকেটার বিশ্বকাপ সামনে। সব কিছু মিলিয়ে কি একটা ঘটনা প্রবাহ, মানে আমি বলছি এই যে ঘটনা প্রবাহ, এই ঘটনা প্রবাহ কিন্তু বেশ মানে কষ্ট দিচ্ছে ড্রেসিং রুমকে, কারণ যারা ইয়াং ক্রিকেটার তারা কি শিখবে, তারা কি জানবে? কিন্তু গণমাধ্যম চেষ্টা করছে যে আসলে কোন জায়গা থেকে তাদের এই বিচ্ছেদটা শুরু হলো, দূরত্বটা শুরু হলো, যারা এত ক্লোজ বন্ধু। এবং সেই জায়গায় আপনারা একটা মিল খুঁজে পাবেন। তামিমকে জিজ্ঞেস করা হচ্ছিল কে সবচেয়ে ভালো বন্ধু, তামিম বললেন মুশফিকের কথা, যে মুশফিক তার সবচেয়ে ভালো বন্ধু। অনেকেই অবাক হয়েছেন, সাকিব ভালো বন্ধু ছিল, সেই সাকিব তামিমের মধ্যে কী এমন ঘটলো? ইগোটিক প্রবলেম থাকতেই পারে, দুজনই বড় ক্রিকেটার, না কথা বলবো না, না আমি সরি বলবো না, না আমি ওর কাছে যাবো না, এটা হতে পারে। কিন্তু অনেকেই বলছে এটা খুব ইমোশনাল টপিক বা ইমোশনাল ডিস্টেন্স, মানে দুজনের মধ্যে কী এমন ঘটলো, কথা বলছে না, দেখা করছে না, আড্ডা দিচ্ছে না। এখন যদি ধরেন একই পেয়ারে ব্যাট করতেছে, ওই জায়গাটাতে কী হবে? এবং দুজন ক্যাপ্টেন্সি দুই ফর্ম্যাটে, দুজন দুজনকে দরকার। সো এই জায়গাগুলোতে বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই ক্ষতি। এবং হাথুরুসিংহে কেন, মানে রাসেল ডমিঙ্গো হয়তো চেষ্টা করেছেন, পারেন নাই,
দেখা যায় খাতুরুর সিংয়ে যিনি কঠিন মাস্টার তিনি পারেন কি না। তবে প্রশ্নটা তোলাই থাকলো, প্রশ্নটার উত্তর মিলল না, কেন কি কারণে সাকিব তাইমের বিচ্ছেদ জানি না।